নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামুনি চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরমের দিনের অতি সুস্বাদু একটা পদ, হচ্ছে দই চিকেন। এই দই চিকেনটা কিন্তু খুব অল্প উপাদানেই কিন্তু তৈরি হয়ে যায় একটা সুস্বাদু রান্না। তো দেখবার জন্য চলে আসুন আমার রান্নাঘরে। এখানে কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তারপরে দিচ্ছি গোলমরিচ, গোটা গোলমরিচ। এই দই চিকেনে গোলমরিচটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এখানে আপনারা সাজিরা থাকলে সাজিরাও ইউজ করতে পারেন। এবারে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছি, যাতে না ফোটে। এই আদা রসুনটা দিলে ফুটে উঠবে, সেই জন্য যাতে না ফোটে সেই জন্য আমি একটু জল মিলিয়ে নিলাম। জল মিলিয়ে নিয়ে তারপরে এটাকে আমি দিচ্ছি, তাহলে এটা ফুটবে না। আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এটার মধ্যে দিচ্ছি, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিলাম। এবার দিয়ে ভালো করে এটা আমি ভেজে নেব। হালকা গোল্ডেন কালারটা এসেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় টমেটো নিয়েছি, যেটাকে কুচি করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি, এগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন। এবারে ভালো করে এই পেঁয়াজ আর টমেটোটাকে গলিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলে ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি এটা গলে যাবে। এখন আমি এটার মধ্যে এই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখানে আধা কিলো চিকেন রয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা দেখতে দেখতেই একটা লাইক করে দেবেন। আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, রান্নাটা পুরো ভালো লেগে থাকে, তাহলে একটা সাথে কমেন্ট করবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আমার চ্যানেলটাকে একটা শেয়ার করে দেবেন। দেখুন, ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি এটার সাথে, পেঁয়াজ টমেটোর সাথে। এবার এটার মধ্যে একটুখানি মশলা দেব। খুব কম মশলার মধ্যেই এই রান্নাটা কিন্তু একটা দারুণ রান্না হয়, আর গরমের দিনে এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু এটার মধ্যে দই থাকে, সেই জন্য কিন্তু এটা বেশি রিচ কিন্তু একদম হয় না, খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যায় দই থাকার কারণে। এখন আমি এটার মধ্যে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে করব। এটার জল দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না হবে। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম আর কোনো জল ইউজ আমি এটাতে করব না। যখন দেখব চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এসছে আর চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে দইটাকে ইউজ করব। দইটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করবেন, ফ্রিজে থাকাকালীন দইটা কিন্তু দেবেন না, ফ্রিজের রাখা দই একদম দেবেন না। তাহলে কিন্তু যেই রান্নাটার মধ্যে দেবেন সাথে সাথে ওটা ছানা কেটে যাবে। যা জল বেরিয়েছিল চিকেনটার থেকে, সব জলগুলো কিন্তু এখনো শুকিয়ে গেছে। এবার আমি আর দেখুন, চিকেনটাও কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে দইটাকে দিচ্ছি। তো এখানে 200 গ্রাম মতো দই আছে, দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে রেখেছি, লো করে রেখে তারপরে দইটা আমি দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কন্টিনিউয়াস নেড়ে যাব এটাকে, যাতে দইটা কেটে না যায়। যখন দেখব সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তেই থাকব। এখন আমি এটার মধ্যে এই যে দইটা রেখেছিলাম যেই বাটিটার মধ্যে, সেই বাটিটাতে একটুখানি জল নিয়েছি, সেই জলটুকু খালি আমি দিলাম। দিয়ে তারপরে এটার মধ্যে একটু চিনি দেব, যেহেতু এটা দইয়ের রান্না তাই টেস্টটা ঠিক মতো আসবে, যাতে টক পুরোপুরি না হয়ে যায় সেজন্য একটু চিনি দিলাম। তারপরে দিচ্ছি গরম মশলা, আর একটু দিচ্ছি কসুরি মেথি,
আপনারা এখানে পারলে ধনে পাতাও ইউজ করতে পারেন, কিন্তু আমি খালি কাসুরি মেথিটাই ইউজ করে দিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দই চিকেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি, তারা পাশের বেল আইকনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এতটাই কিন্তু এটার মধ্যে গ্রেভিটা রাখছি, এর থেকে বেশি কিন্তু আর পাতলাও করব না ঘনও করব না, বাস এতটাই গ্রেভি থাকলো। বন্ধুরা, আমার ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।